হ্যাঁ তোমার সমস্যা শুরু। ওরে রে লাইটটি অফ করে দিছে রে। রক পেপার সিজার গো। 16 হাই। ও মাই গড, ও মাই গড, এটা ছিল আমার সাথে। আরে ছিঁড়ে ফেলছে শাড়ি। 1 মিনিট 20 সেকেন্ড। কারণটা কি সেটা আগে বলি, সেটা হচ্ছে যে আমরা তিনজনই একই বাসায় থাকি এবং আমরা তিনজনই ভাই বোন। শুধু আমাদের কি সকালবেলা উঠতে গেলে আমাদের একটা জিনিস কি করতে হয়, তোমার হচ্ছে বিছানা তৈরি করতে হয়, তারপরে বাসার অন্যান্য কাজগুলো করতে হয়। কিন্তু আমার বাবা মা বলে যে তুই এই কাজটা করিস না, জেসি ভালো করে। আবার অনেক সময় বলে জেসি এই কাজটা পারে না, রিমন অনেক ভালো পারে, এটা উৎস অনেক ভালো পারে, তোরা পারিস না কেন। তো এরকম নানা রকমের কনফিউশন তৈরি হয়। তো আজকে আমরা ভাবলাম এই কাজগুলো কে ভালো পারে সেটা আপনাদেরকে দেখাবো এবং প্রমাণ করে দিব যে আমি অনেক ভালো পারি। তোরা পারিস না? এখনই ব্লগটা শুরু করি। তবে ব্লগটা শুরু করার আগে বলছি, আরে ভাই সাবস্ক্রাইবটা করেন, এটা কিন্তু ফ্রি, বুঝছেন, একদমই ফ্রি। জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, পাশে যে ঘন্টার মতো যে চিহ্নটা ওইটাতেও ক্লিক করে অনেক ক্লিক করবেন। এতে করে কি হবে, যখনই নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে দেখতে পারবেন। তো চলুন গেমটা স্টার্ট করি, শুরু করি। তো এভরিওয়ান, আমরা চলে এসেছি আমাদের রাউন্ড ওয়ানে। তো আমরা এই টোটাল চ্যালেঞ্জটা খেলবো তিনটা রাউন্ডে এবং এটা হচ্ছে প্রথম রাউন্ড। তো আমরা আসলে কি করি, মানে সকালে ঘুম থেকে উঠে কি করি, বিছানা গোছাই। সেহেতু আমাদেরকে এই পুরো বিছানাতে চাদরটা বিছাইতে হবে সুন্দর করে, তারপরে দুইটা বালিশের ভেতরে বালিশের কভার ঢুকাইতে হবে, ঠিক আছে? বালিশের কভার তো বিছানাটা চাদর বিছাইতে হবে, বালিশে দুইটা বালিশের কভার, বিছানা পুরোটা ফুলফিল গুছাতে হবে, দুইটা বালিশের কভার ভরতে হবে, চাদরটা বিছাইতে হবে। সব থেকে কম সময়ে যে এটা করতে পারবে সে হচ্ছে রাউন্ড ওয়ান এর উইনার হবে। সো যে বেশি এক্সপেরিয়েন্স সেই তো পারবে, রাইট? তো এখন কথাটা হচ্ছে যে সবার আগে জিনিসটা মানে কে আগে করবে আর কি, ফার্স্টে কে এই কাজটা করবে। রাউন্ড ওয়ান সিজার করি। ওকে, রেডি? 1 আমি তো পারি না। এটা এই তিনজন খেলা যায়? হ্যাঁ। ওকে, রেডি হও। রক পেপার সিজার। এই ভালো করে রক এর উৎস রক পেপার সিজার। রক পেপার সিজার উৎস। আচ্ছা এবার তুই আর আমি, এর মধ্যে যে হারবে সে আগে করবে। আমি কেন করবো, ওই করবে, আমি কেটে দিছি। সিজার মানে কি, কেটে দেওয়া না, আমি কেটে দিছি, আমরা মানে তোর তুই করবি, আমি প্রথমে খেলবো। তো উচ্চ এখানে আছে, উচ্চর হাতে রয়েছে স্টপওয়াচ এবং উচ্চ দেখবে যে আমি কত মিনিট বা কত সেকেন্ডের মধ্যে এই পুরো বিছানাটা গোছাইতে পারি। অবভিয়াসলি আমি 1 মিনিটের মধ্যে করতে পারবো। কি 1 মিনিটের চ্যালেঞ্জ, যে সবথেকে কম সময় করতে হবে সে বুঝলে বিষয়টা, আমার ভিডিও বানাবো এটা হবে। ওকে, সো আমরা এখন স্টার্ট করি। এখনই তুই চাপ দিবি, এখন বস, যাই বল। না না, মেগে বস, ডিসটার্ব করবি না, এই যে খাটের মাঠে চাদর মাত্র উঠাই দিবি না। ওকে ওকে, সো তোমার রেডি, বিছানার চাদর আর কভার রেডি, রাইট? হ্যাঁ রেডি, 1 2 3 3 সেকেন্ড ডাউন।
4 seconds done. 5 seconds. 8 seconds done. 10 seconds done. 13, 14, 15, 16, 17, 19. I'm going to do the whole one. I'm going to do I'm going to go to the next one. তুই ইংরেজিতে বলিস না প্লিজ, তুই ভুল বলিস তো, বাংলায় বল দোস্ত। হ্যাঁ এই যে বিছানা চাদর আমি ভিতরে কেন বাড়ির অবস্থা কি বলছে কি যেন চাড়ে দিছে না আমার এগুলো হবে না কেন আমি এগুলো ঠিক করছিলাম তো ভিতর দিয়া না চাদর এখান থেকে পড়ে পড়ে আছে কেন আমি এটা ঠিক করছিলাম কোনটা পড়ে পড়ে আছে এই যেগুলো ভিতরে ঢুকাই যাবে তো না 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 আমি কি 41 সেকেন্ড করছিলাম গাইস শুনুন আমি বলি এই সাইডের যেগুলো এই যে ঝুলাই ঝুলে ঝুলে আছে A few minutes later. So guys, এখন আমার টার্ন, তো আমি দেখি বুঝতে পারি কিনা। Excuse me, আমি তাকে অন করি। ওকে, আমি আগে না না আমি আগে রাখি এটা যখন শুরু করব তখন বলবো। বালি গুলো নিচে ফেলাই। না হবে না। এই কেন? না না না। হ্যাঁ, আয় রে ভাই, তুমি অল টাইম চিটিং বাজ করো। হ্যাঁ, জেসি তুই বল। তুই অন কর। হ্যাঁ, দেখা রেডি অন কর। হ্যাঁ, অন কর। আমি দেখি আগে দেখি তুই কি করছিস। অন জিরো তো জিরো তে আছে। 1 গো। হ্যাঁ, তোমার সমস্যা শুরু। ওরে রে লাইটই অফ করে দিছে রে রাতই খেলতে তোমার সবাই কিন্তু চলে আসছে না না হবে না হবে না a few moments later so guys আগের বার আমার লাইট বন্ধ হয়ে গিয়েছিল সো আমি আবার শুরু করতেছি শুরু এই এই হ্যাঁ রেডি 3 2 1 গো হ্যাঁ আশা সে কিছুই নাই এই কত সেকেন্ড গেল তাড়াতাড়ি বল 8 ওরে রে 10 সেকেন্ড এই যে ওইখানে উল্টা আছে কোন জায়গায় উল্টা আছে না যেটা তুলে আমার পড়া হবে না 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 দেখে গেলেই হয়
কত দেখা ৪৯ সেকেন্ডে উৎসর বিছানায় এভাবে গোছানো ডান। তো আমি করছিলাম ১ মিনিট ৪১ সেকেন্ডে, জেসি বস, জেসি করছে ১ মিনিট ৩১ সেকেন্ডে এবং উৎস করছে ৪৯ সেকেন্ডে। সো উইনার হচ্ছে উৎস। তবে আমার কাছে মনে হচ্ছে সুন্দর করে কিন্তু আমি গুছিয়েছিলাম। গাইস কমেন্ট সেকশনে জানাবেন, গাইস এই যে এগুলো যদি আমি ঠিক মতো, এটা কোনো ব্যাপার না। ওকে, তো প্রথম রাউন্ডে উইনার হচ্ছে উৎস ভাইয়া। ওকে চলুন রাউন্ড ২ তে দেখা হচ্ছে। সো এভরিওয়ান, আমরা চলে এসেছি আমাদের রাউন্ড ২ তে। তো আমরা যেহেতু রাউন্ড ১ এ বিছানাপত্র গুছালাম, তারপর আমরা আসলে কি কাজ করি, আমরা হচ্ছে কাপড় চোপড় গুছাই, যেটা আমরা কেউ আমি এই জন্য আমরা এটাকে প্রমাণ করার জন্য রেখেছি শাড়ি। কারণ শাড়ি যে ভাঁজ করতে পারে সে মানে দুনিয়ার সবকিছু, দুনিয়ার যে কোনো কাপড় ভাঁজ করতে পারে। এক্স্যাক্টলি, কারণ শাড়ি ভাঁজ করা সবথেকে কঠিন। আমার সাথে কি আপনারা একমত? একমত হলে হ্যাঁ লিখুন। সবার আগে কে করবে? এইটা আসলে এখন ওরা এটা এলোমেলো করবে, দেন আমি এটা গুছাবো। সো তোমরা এটা এলোমেলো করে দাও। আমি চলে এসেছি শাড়ি ভাঁজ করার জন্য। এখন কথাটা হচ্ছে যে ওর কাছে টাইমার আছে, সে টাইমার টাইমার করো আগে, দেখো সবাইকে রিসেট করো। এটা পুরোপুরি জিরো অবস্থায় আছে। তো আমি বলবো ৩-২-১ ঠিক আছে, মানে তুমি আমার তুমি ১০ সেকেন্ড দাঁড়িয়ে যাও। ৩-২-১ স্টার্ট। নাও তোমার এটা করতে টাইম চলে গেল। আরে গাইস আমি কেউ চলে আসবে।
2 মিনিট 31 সেকেন্ডে গাইস আমি শাড়ি ভাঁজ করেছি তোমার তো এখন দেখি জেসি পালা জেসি কি ভাঁজ করে ওকে জেসি শাড়ি কোনটা ছিল রেড কোনটা নেব গাইস বলো তো গাইস আমি এটাই নেব আচ্ছা জেসি যত এটা নিচ্ছে আমি কত বসে 2 মিনিট সো জেসি টাইম শুরু করে করব ইয়ালা ইয়ালা ওকে So guys, I found our trunk. I mean, easily print. I'm actually easily 50 seconds. Okay, so start from home. Dakha, aage dakha. Start. Guys, so easy. First time we act line for when you come for it. Okay, I'm just about to have it. Oh my god. Stop. কত? 1 মিনিট মাত্র 60 সেকেন্ডে জেসি কমপ্লিট করে ফেলেছে। তো এবার উচ্চটা উচ্চর 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 উচ্চরে লাশটা একটু ঠিক করে দাও জেসি সুন্দর করে এমন ভাবে কর দেখ তুই কিন্তু না না ওই যেরকম বুঝছিস যে এমন ভাবে না এই উচ্চ বড় না এরকম অত এরকম করে কেন সো গাইস এখন নাও আমার টার্ন লুজার হতে চাই না সো আমার টার্ন স্টার্ট ওকে 3 2 1 বলি 3 2 1 উলে রে খেয়ে ফেল মানে শরীরে ভাই আমার শাড়িটা অনেক শক্ত ছিল রে আমার শাড়ি আরে ছিঁড়ে ফেলছে শাড়ি আমার ছিঁড়ে শাড়ি দিছে ও আল্লাহ শাড়ি ছিঁড়ে ফেলছে আমার মানে এগুলো করে ছিঁড়া শাড়ি তুমি চান্দনে 15000 টাকা দিয়ে কিনে দিবা না আমি তো কোন বলা কেন ওমা ওমা দিস ইজ মি উইথ ইউ ওকে অফ কর 40 সেকেন্ড তো শাড়ি ভাঁজ করছে তার মানে এই রাউন্ডে ফাস্ট হচ্ছে উচ্চ আচ্ছা গাইস আচ্ছা গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাই প্লিজ এইটা আমার শাড়ি দেখতে পাচ্ছেন আর এটা উচ্চ শাড়ি না এটা সিরিয়াস শাড়ি চলে যাই থার্ড রাউন্ডে পরপর দুই রাউন্ডে হেরে আমি আসলে ডিপ্রেশনে চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে হয়তো আমাকে নাও দেখতে পারেন আমি কি ছাদ থেকে লাভ দেবো কিনা রে ভাবতেছি ওটা তো উইন হলেও তো আমি জিততেছি না আচ্ছা পরের লাস্ট রাউন্ডে দেখা যাবে যে হারবে একজন তো হারবে রাইট যদি আমি আবার হারি তাহলে তো লুজার না হলে তো আমি অলরেডি উইন আমি অলরেডি উইন সো এভরিওয়ান আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ রাউন্ড অর্থাৎ থার্ড রাউন্ড বা ফাইনাল রাউন্ড যেটা আচ্ছা যাই হোক সো এই রাউন্ডে যেহেতু আমরা আমাদের ঘর গোছানোর সবকিছু কাজ বাজে অর্থাৎ মানে বাসার কাজে প্রথমে করেছি ঘর গোছাইছি অর্থাৎ আমাদের বিছানা গোছাইছি সেকেন্ড আমরা কি করছি কাপড় গোছাইছি একটা শাড়ি গোছাইছি সো লাস্ট আর কি থাকে খাবার বানানো এই জন্য আমরা নিয়ে এসেছি ডান ডান রুটি এখনো হয়নি এটা বানাইতে হবে হ্যাঁ সো আমরা সবথেকে কঠিন তো আমরা এখানে নিয়ে আসছে হচ্ছে আটা মানে সুন্দর করে করা ছিল হ্যাঁ ডো করে নিয়ে আসছি তো এখন রুটি বানাতে হবে এখানে 6টা ছোট ছোট ডো করা আছে এখন কথা হচ্ছে যে প্রত্যেক জনের দুটো করে রুটি বানাতে হবে যে সব থেকে কম সময়ে সুন্দর সুন্দর গোল গোল দুটো রুটি বানাতে পারে সে হবে এই রাউন্ডের উইনার যেহেতু আমি লুজার সেহেতু এই রাউন্ডে উইন হলে আমার কিছু যায় আসে না তো এখন কথা হচ্ছে জেসি এবং উচ্চর মধ্যে কম্পিটিশন হবে তো তারপর আমি ট্রাই করবো যে না আমি আসলে একটা কাজ তো ভালো পারি তাই না সো চলুন স্টার্ট করি তবে কিন্তু गाइस এখানে একটা রুলস আছে কেন না এর আগে পুরো ভাইরাল লুজার হইছিল প্রতিবার মত তো ভাইয়া ফাস্ট করেছে কিন্তু এবার করবে উচ্চে ভাই তুমি এত ঢং করে কেন কথা বলো কমেন্টে আসবে জেসি অনেক ঢং করে এই জন্য বলছি এই আগের ভিডিওতে এত কমেন্ট হ্যাঁ এক্স্যাক্টলি गाइस অ্যাকচুয়ালি আপনারা আমাদের সাথে তো সবসময় থাকেন আমরা অনেক মজা করি জেসি আসলে অনেক ফান করে দা প্লিজ এটা যে ঢং করে আর রাত্রি তো আরো মানে ন্যাচারাল থাকে
ওকে গাইস তো যাই হোক চলুন এই রাউন্ডে প্রথমে খেলবে উৎসব সেকেন্ডে খেলবে জেসি থার্ডে খেলব আমি তো চলুন উৎসব কি বলবো তো চলুন খেলাটা স্টার্ট করি ওকে তো গাইস এবার আমার টার্ন সো আমি স্টার্ট করব রাইট সো টাইম শুরু হচ্ছে তোমার ঠিক এখন থেকে ও সেবে কি ফাস্ট না এইটি খাওয়া যাবে মোটামুটি ঘুরে ছাপ্পান্ন সেকেন্ডে জেসি রুটি বানাইছে দেখা তো রুটি দুইটা গাইস দুইটা রুটি বানাইছে ছাপ্পান্ন সেকেন্ডে ওয়াও গো ওয়াই ফ্ল্যাট সো কিন্তু আমারটা অনেক বড় ছিল এটা তোমাদের ইচ্ছা যে তোমরা কিভাবে খাওয়া ছোট খাওয়া তো 56 সেকেন্ড যে দুটো রুটি এবার হচ্ছে আমার টার্ন চলুন দেখো আমি কি করি সো এভরিওয়ান আমি চলে এসেছি রুটি বানানোর জন্য তো এখন আমার টাইমটা শুরু হবে সো 3 2 1 গো আমি কিন্তু আসলে ভালো রুটি হচ্ছে এই রাউন্ডে জেসি সো জেসি আমাদের গেমটা এই পর্যন্তই তো আসলে আমরা বুঝতে পারলাম যে
গাইস প্রমাণ রাখতে হবে তুই কালকে আমাদেরকে নাচস খাওয়াবি ঠিক আছে কি গো এই আছে 47 নে এগুলো খাইতে পারবো ইউ সো গাইস ভিডিওটা এই পর্যন্তই সো গাইস ভিডিওটা এই পর্যন্তই নাচস খাওয়াবি বল কেমন হলো এবং আমি কেমন খেলছি উচ্চ কেমন করছে জেসি কেমন করছে সেটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ।